পুতিনকে এবার যে কোনো সময়ের থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর রক্ষার্থে যে কোনো কিছু করতে পারেন পুতিন। রাশিয়ান পার্লামেন্টে উভয় কক্ষ দোনেৎস, লোহান্স্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ করার চুক্তি অনুমোদন করে। এরপর থেকে পুতিনকে আরও অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, অন্তত জো বাইডেন তাই মনে করছেন। তার মতে গত চার দশকের মাঝে পারমাণবিক হামলার সবচেয়ে বেশি হুমকির মাঝে রয়েছে পুরো বিশ্ব। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন এখন যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থানে রয়েছে। একদিকে রাশিয়া চারটি অঞ্চল দখল করে নিজেদের ভূখণ্ড বলে সীমানা লক করেছে, অন্যদিকে ইউক্রেনও আরও আগ্রাসী হয়ে যাচ্ছে। আমেরিকাও ইউক্রেনের সামরিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে পশ্চিমারাও। ইউক্রেন থেকে রুশ সেনাবাহিনী হটানোর বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। এদিকে রাশিয়া যুদ্ধকে আরও লম্বা করার প্রস্তুতি নিচ্ছে। ইউরোপকে কোণঠাসা করার প্রক্রিয়া করছে পুতিন। রুশ বাহিনী বাড়ানোর তোড়জোড় শোনা যাচ্ছে, 3 লাখ সেনা বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। থমথমে এই যুদ্ধে মুহূর্তে বাইডেন যেন বিশ্ববাসীকে নতুন এক বার্তা দিলেন। 1962 সালে কিউবান মিসাইল সংকটের পর 60 বছরে পৃথিবী এখন পারমাণবিক বিপর্যয়ের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে, এ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, ইউক্রেনে বাধার সম্মুখীন হয়ে পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন তা তিনি মজা করে নেননি। যুক্তরাষ্ট্র পুতিনের যুদ্ধ থেকে বের হওয়ার কৌশল বোঝার চেষ্টা করছিল বলেও মন্তব্য করেন তিনি। পুতিনের পারমাণবিক অস্ত্রের ব্যবহারের হুমকিকে গুরুত্বের সাথে নেওয়া উচিত বলে আগেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তবে গত সপ্তাহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন, মস্কোর ইঙ্গিতে বোঝা যাচ্ছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে বেশ কিছু প্রাথমিক পদক্ষেপও তারা নিয়ে নিয়েছে। সম্প্রতি রাশিয়ার দখল করা 4 অঞ্চল সহ বেশ কিছু এলাকা পুনর্দখল নিয়েছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে বাধার সম্মুখীন হলে রাশিয়া বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারে গত কয়েক মাস ধরে সতর্ক করে আসছেন মার্কিন কর্মকর্তারাও। এবার সেটা খোদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন থেকে সরাসরি শোনা গেল। বাইডেন বলেন, রাশিয়ার সামরিক বাহিনী যেহেতু উল্লেখযোগ্যভাবে খারাপ পারফরমেন্স করছে, সুতরাং পুতিন পারমাণবিক, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি সিরিফ মজার চলে দেননি। ক্যানেডীয় ও কিউবান মিসাইল সংকটের পর থেকে পৃথিবী এই প্রথমবার সরাসরি পারমাণবিক হামলার আশঙ্কায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে পুতিনও খোঁচা দিয়ে কথা বলতে মোটেও দেরি করেননি। গত শুক্রবার এক বক্তৃতায় পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে উদাহরণ সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্য দ্বারা কী বোঝাতে চেয়েছিলেন তা বুঝতে আর কিছুই বাকি থাকে। তবে কি পারমাণবিক হামলার সম্মুখীন হতে চলেছে পুরো বিশ্ব? আজকের ভিডিওটি এ পর্যন্তই। এমন ইনফরমেটিভ আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।